দর্শক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহিদ, খালেদা জিয়ার স্বাস্থ্যের সব শেষ কি তথ্য আছে আপনার কাছে? ফাহমিদা, আপনি জানেন যে আজকে কিন্তু দিনভর, গতকালকে রাত থেকে আর কি, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য সরকারের কাছে যে আবেদনটি করা হয় সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে গেছে এবং সেই বিষয়ে কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে এটা পরীক্ষা নিরীক্ষা করে জানানো হবে। এদিকে তার চিকিৎসার জন্য যে 10 সদস্যের বোর্ড গঠন করা হয়েছিল সেটি কিন্তু আজকে বৈঠক করেছে এবং তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি কিন্তু তারা দেখেছেন। আরেকটি বিষয়, খালেদা জিয়ার যে অক্সিজেন চলছিল সেটি এখনও বিদ্যমান আছে এবং তিনি সিসি ইউনিটে এখনও আছেন এবং মির্জা ফখরুল দুপুরে একবার এসেছিলেন এখানে, খালেদার সাথে দেখা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অক্সিজেন লাগছে এবং যেটি বলা চলে যে তার ডায়াবেটিস যেটি ছিল সেটি বাড়তি ছিল কিছুটা, তার কিছুটা একটু কমেছে, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে সব মিলিয়ে বলা চলে যে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, তার মেডিকেল বোর্ড যেটি রয়েছেন তার জন্য গঠিত সেটি কিন্তু পর্যবেক্ষণে রেখেছেন এবং সার্বিক তত্ত্বাবধানে রেখেছেন এবং প্রয়োজন হলে যে কোনো সময় বিদেশ যাওয়ার বিষয়টি এটি সরকারের সবুজ সংকেতের পরই আসলে সিদ্ধান্ত হবে। এছাড়া বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল আছে। ফাহমিদা, জাহিদ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান।